কোন দিনটা আপনি গুনাহ না করে কাটাইছেন হিসাব মিলাইবেন এই 24 ঘন্টার ভিতরে আমি একটা ছোট থেকে ছোট গুনাহও করি নাই চোখের গুনাহও না জবানের গুনাহও না কানের গুনাহও না অন্তরের কুমন্ত্রণার গুনাহও না দুশ্চিন্তা পর্যন্ত করি নাই এইভাবে নিজের নিজের হেফাজতের জন্য 24টা ঘন্টা হিসাব মিলায়া বাহির করেন তো দেখি গুনাহ ছাড়া রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের স্বাভাবিক একটা নিয়ম দেখেন এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়ায়াফু আন কাসীর আল্লাহ বলেন মানব জাতির যে সমস্ত অপকর্ম করে আমি বেশিরভাগই মাফ করিয়া দেই ফুরাফুরি বদলা দেই না মানুষ যে সমস্ত কর্মকাণ্ড জমিনে করিয়া থাকে পরিপূর্ণ বদলা দিলে উপায় থাকতো না বেশিরভাগই তো মাফ করিয়া দেই শান্তির বিপরীত অশান্তি সুস্থতার বিপরীত অসুস্থতা আলোর বিপরীত অন্ধকার এই দুনিয়ার জমিনে একজন মানুষ চিকিৎসা করাইতে গেলেও ভোগান্তি আছে না নাই চিকিৎসা কাতেও কি সঠিক না সব এলোমেলো আরো জোরে কন আমরা সব মুসলমান আফসোসের ব্যাপার কোনো জায়গায় মুসলমানই নাই লক্ষ্য করে দেখেন আমরা যারা আছি সব মুসলমান 95% মুসলমানের দেশ এটা 95% মুসলমানের দেশ বেশিরভাগই আমরা মুসলমান তবে নামে গুনে না চিড়িয়াখানায়ও বাঘ আছে জাদুকেরও বাঘ আছে দুইটার মধ্যে বেশ কম একটার ভিতরে রুহু আছে আর একটার ভিতরে রুহু নাই যে কারণে চিড়িয়াখানার বাঘের কাছে কেউ যাইব নারা বাজে বোঝা যাইবে না আপনারা যাইব কেউ ডরাইয়া কিন্তু জাদুঘরের যেই বাঘ ওইটার উপরে ছোট বাচ্চা উঠতে বয় কান ধরে এমনি ঘুরা রুহু না থাকার কারণে মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে অনেক মুসলমান এমন ছিলেন সংখ্যায় কম ছিল অথচ আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী লড়াইতেন মুসলমানের হুঙ্কার মুসলমানের বলিয়ম মুসলমানের কথা মুসলমানের কণ্ঠ বজ্রের মতো বাজবে মুসলমানের কথা মুসলমান তো আল্লাহর প্রতিনিধি জমিনে মানব জাতি জমিনে আল্লাহর প্রতিনিধি এই জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বড় সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছেন উদাহরণ একজন মানুষ নিয়ত করেছেন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে তার একটা মেয়ে এই মেয়েটাকে আনবে বিয়ে করার আগেই চিন্তা ভাবনা করলো আমি যে তাকে আনবো তার আইনে রাখবো কই জায়গাটা তো আগে ব্যবস্থা করা দরকার বিয়ে কোনো করে নাই মেয়ের জন্য ঘর বানাইছে গরমের দিনে যেন গরম না লাগে ঠান্ডার দিনে যেন ঠান্ডা না লাগে এসি এবং হিটারের ব্যবস্থা করছে মেয়ে আনছে না আনার আগেই এই মেয়েটা যেন পানিতে কোনো ভোগান্তিতে না পড়ে পানির সমস্যা যেন না হয় সাপ্লাইয়ের ব্যবস্থা করছে অন্ধকারে যেন কষ্ট না পায় সুন্দর বিভিন্ন রকমারি লাইটিংয়ের ব্যবস্থা করছে মেয়েকে আনছে না আনার আগেই পছন্দের মানুষটা কোন জায়গায় থাকবো এই ব্যবস্থাটা আগে করতেছে সে কোন কারণে তারে ভালোবাসার কারণে একটা মানুষকে ভালোবাসে এই কারণে সেই এত কিছু করতেছে
এই মেয়েটাকে আনার পর সকাল বিকাল খাদ্য সরবরাহ করবে তার খেদমতের জন্য বাবুরচির ব্যবস্থা করা হয়েছে জারুদার ব্যবস্থা করা হয়েছে যেন ভয় পরিষ্কার রাখে বাড়িটা দুধওয়ালাকে বইলে রাখছে সকাল বিকাল দুধ দেয়া যাইবা পুষ্টিকর খাবার মুরগা মুরগি লালন পালন করার জন্য কর্মচারী দেয়া রাখছে উদ্দেশ্য কি তার পছন্দের একটা মেয়ে আনবে এই বাড়িতে সব ব্যবস্থা করা হলো এরপরে মেয়েকে বিবাহ করে এই বাড়িতে আনলো মেয়েটার উচিত কি যে আমার জন্য এত কিছু করলো তার মন খুশি করা জোরে কর ঘুমাই গেছুন গিয়া এত কিছু করলো একজন মানুষ শুধু তার মন পাওয়ার জন্যই তো না আর কিছু কিন্তু এই নাফরমান মহিলা সে করে না কি এত কিছু করলো যে তার দিকে না তাকায়া বাড়ির কর্মচারীর সাথে চোখ টিপ মারে যে এখন কোন দেখি আর কি গুলি হরণ লাগে না গুলি হরণ লাগে না তোর খেদমতের জন্য বাড়িওয়ালার বাড়ির মালিক তোর খেদমতের জন্য যাদেরকে নিয়োগ দিছে তুই তারার সাথে চোখ মারস খাদেম আর হইল খাদেম তুই হইল মাখদুম তুই মালিকের সাথে সম্পর্ক না করিয়া এই খাদেম খুদ্দামের সাথে সম্পর্ক লাগাইছস কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইবার আগেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক ঘরটা বানাইছেন দুনিয়া নামক ঘর বিশাল আসমান ছাদ এই জমিনটা একটা বিছানা এই জমিন যেন নড়াচড়া করতে না পারে জমিন যেন নড়াচড়া করতে না পারে এই জন্য বিভিন্ন জায়গায় জায়গায় পাহাড়কে বসায়া দিছেন আমার মানব জাতি এই জমিনের উপরে বসবাস করবে যেন নড়াচড়া করতে না পারে সুন্দর করে পাহাড় বসায়া দিছেন মানুষের খেদমতের জন্য বিভিন্ন গাছপালা দিয়া এত সুন্দর বাগান করে সাজাইছেন মৌসুমে মৌসুমে ফল আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুখের জন্য উপযুক্ত জায়গায় একটা সূর্য বসায়া দিছেন উপরে উঠান নাই পৃথিবী বরফ হয়ে যাবে এর চেয়ে নিচেও নামান নাই এই দুনিয়া জ্বলিয়া ছাই হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন উপযুক্ত জায়গায় সূর্য আলো সেট করিয়া দিলেন পৃথিবীর মানুষের খেদমতের জন্য পানির জন্য মেঘবালা নামক মিকাইল আলাইহিসসালামকে দায়িত্ব দিলেন পানি দিয়ে খেদমত করবা মেঘমালা দিয়ে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস দিয়ে দিলেন সাপ্লাই বাতাস দিয়ে দিলেন দুনিয়ার জমিনে মানুষ বসবাস করবে বাতাস দিয়া দিলেন এমনভাবে খেদমত করার জন্য যেন দুর্গন্ধ দূর করা হয় পরিবেশ সুন্দর রাখার জন্য বাতাস নামক খাদেম দিয়া দিলেন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তুমি আর আমার জন্য আল্লাহ ব্যবস্থা কি না করেছেন সব ব্যবস্থা করেছেন কিন্তু মানুষ ওই মালিকের দিকে না তাকাইয়া মানুষ মানুষের খাদেম যে সমস্ত জিনিস দুনিয়ার জমিনের সৃষ্টির দিকে মহব্বত জুড়িয়া দেয় আমরা ইসলামিক নিয়ম নীতি হলো বৈহরণ নিছে কিন্তু এই যে সমস্ত অফিস মাদ্রাসা মসজিদে দেখবেন মাদ্রাসার যে অফিস রুম আমাদের ওলামাই কেরাম আলেম ওলামা আলেম ওলামা অফিস না ওই ছেড় দেন এদিকে দেন এই মাসলা হয়েছে দিকে এই মাসলা এনে দাঁড়িয়ে উড়ে লাইন লাগবো ছেড় দিয়ে দেন কারণ আপনারা তো সবসময় অভ্যস্ত না বইয়া উজনি মানুষ ব্যথায় আরবো না আমরা তো সমস্যা বসে আলেম ওলামাগণ দেখবেন দেওবন্দের বড় অফিস অফিস আদালতের চেয়ারের ব্যবস্থা আছে কিন্তু বুজুর্গানে দিন তারা বৈশা ভরের নিচে আলহামদুলিল্লাহ কের মাহফিল আল্লাহ কবুল করেন বলুন আমিন।
আরো জোরে বলেন আমিন। এই দুনিয়াতে যায় ঝামেলা আজাব গজব হওয়ার কারণটা আমি বলতেছি, বিপর্যয় কেন আসে, বিপর্যয় কারে কয়, এটা আগে বুঝাইছি। আওলা জাওলা সহজ বাংলা যেটা, যেটা ভাবার কথা এটা নেই। শান্তির অনুপস্থিতি অশান্তি, আলোর অনুপস্থিতি অন্ধকার, সুস্থতার অনুপস্থিতি অসুস্থতা, শৃঙ্খলার অনুপস্থিতি বিশৃঙ্খল, ভালোর অনুপস্থিতি মন্দ। যে জায়গায় ভালোটা আনবেন না এখানে মন্দ থাকবে, ভালোটা যদি আনতে পারেন মন্দ দূর হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, আমাদেরকে আগে দুনিয়াতে পাঠাইছেন না এই দুনিয়াটা সাজাইছেন, দুনিয়া সাজাইছেন, আমার মানব জাতি আসবে তাদের খেদমতের জন্য সব ব্যবস্থা রাখছেন। তো আমরা চরিত্র হইল মালিকের মহব্বত না করিয়া, এই যে হেলার মতো শোক মারি অন্য আনো জোরে কন, যারারে আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছে, জমিন আমাদের খেদমত করবে, গাবি আমার খেদমত করবে, পুকুর আমার খেদমত করবে, ব্যবসা আমার খেদমত করবে, সব কিছু আমার খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। আর আমার মহব্বত থাকবে আল্লাহর কাছে, আমার মহব্বত থাকবে আল্লাহর প্রতি। তো আল্লাহর প্রতি মহব্বত যত, এর চাইতে ডাবলের ডাবল মহব্বত সৃষ্টির প্রতি হয়ে গেছে। কাজী তৈয়ব সব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার তো মনে চায় তীর মারতাম, এই জন্য আমি কইছিলাম আমার মনে হয় গুলি মারি। তোমারে বানাইছে আল্লাহ যার জন্য, তারে থুয়ে অন্যদিকে তুমি শোক মারো, বিপর্যয় আল্লাহ দেন মাঝে মাঝে যেন ফিরে আসো। বিপর্যয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, আমরা সমাজও মাঝে মাঝে এমন ঘটনা ঘটতেছে, ক্ষেত বিক্রি হয়েছে দুই বছর আগে, ক্ষেত বিক্রি হয়েছে দুই বছর আগে, দলিল হয়েছে না, ওয়াইনি না ওয়াই না, দশ দিন নিছে বেড়ার অফিস, যেই দলিল লাগবো বেড়ার ভাই না আর কুজা আয়র্জ বাড়িতে, আট দশ দিন নিছে, দেখা হয়েছে কিরে ব্যাপার ল আর আজগো যাই, কচ্ছে তোরা হিন্দে যা আমি আর দিক দিয়ে যাইতেছি, কিন্তু ভোল আনি লাগে না কবাই এনের ওয়ারিশ মরিশ আছে যায় ঝামেলা আছে, এ আবল তাবল কইয়ার নিছে, এরা সারাদিন বইয়ে রইল, কইতেইব হলে হইয়া নাই কেলা লিখে দিব, বাড়ি তায়া ফাইছে পরের দিন বেড়া হান জালাগাত বই রয়েছি তোর লাগিয়া, কয় আমি গেছিলাম তারাই গে হচ্ছি খালি, এমনি ফোন আইছে বেআইন হাসপাতাল, বেআইন হাসপাতাল কো তোর ক্ষেতটা বেশি না আমার বেআইন বেশি, বেওয়াই যাও কান না না যাও আমার তো জন লাগবো, কো হ্যাঁ ঠিক হই তোর জন লাগবো, দুই চারজন মিললে আলাপ আলোচনা করলো এই ক্ষেতটা কেমনে দলিল হইতো, কইতে ল এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে হেরার কাছে বিচার দিছে। তো এই গণ্যমান্য ব্যক্তিরা দুই হক করে ডাকাইছে, জিগাইছে দুই বছর আগে কেঁদে কেঁদেস না কেন লাগে, তো কেড়ে দিলে কেঁদেই না, এটা কি সবার সামনে কোন যাব গোপনে কোন লাগব, কোথায় আয়ব হ্যাঁ বেলো তুই হেই লাইনে রে সুযোগ কুসে আয়ব গোপনে লয়ে গেছে গা, কি তা ঘটনা কি, যে সময় কেঁদ কিনছিলে বেচছিলাম আমি এই সময় কোনো ফদ গাট আসিন না, আর হট সাইন সাহেব উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে, সেমনে সাইডে আন দেবেন সাইড ওয়ান দেখ রাস্তা দেওয়া আরম্ভ করছে, এই ক্ষেতের দাদদের সড়ক গেছে আমার ক্ষেত হন তিন লাখ টাকা কাটা রয়েছে, বেচছিলাম এক লাখ ওই নয় তিন লাখ, ওখানে এটা আমি কী ভাবেছি এগুলো কিনতেই না হন, এমন বালা মানুষ আছে না নাই, আর একটু জোরে কন, এটার নাম বিপর্যয় নাই, তখন কিতা কর কই কিছু বাড়ায় লয়ে লাই এক লাখ লোহাট কত আমি লইলে আমার লাভটা কিতা কয় ফিফটি ফিফটি চলতেছে না, আমরা মুসলমান পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশটা, আফসুস কোনো জায়গায় মুসলমানই পাই না, আমরা মুসলমান হাসপাতালে গেলেন ওইখানে কিন্তু মুসলমানই পাই না,
অফিসে গেলেন মুসলমানই নাই, ব্যবসাত গেলেন মুসলমানই নাই, আওরা গেলেন মুসলমানই নাই, একটা জায়গার মধ্যে মুসলমানই ছিল এতকাল, মসজিদ এখন হেনও নাই। মসজিদ কমিটি যখন করে দেখবেন তাকওয়ার দিক খেয়াল করে না, মসজিদ কমিটি করার ক্ষেত্রে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের জিম্মাদারি কার উপরে দিব, তাকওয়ার দিক লক্ষ্য করে না, দুনিয়ার দিক লক্ষ্য করে। দুনিয়াদারির চিন্তা ভাবনা, বর্তমান সময়ের মসজিদগুলো পাকা হয় কিন্তু মুসল্লি দিন দিন কাঁচা হয়। এমন একটা সময় ছিল মসজিদগুলো ছিল এমন কাঁচা, এমন দুর্বল, বৃষ্টি আসলে মুসল্লির মাথায় পানির ছিটা পড়ত। কিন্তু এই মুসল্লিগুলো খুব দামি মুসল্লি, তারা যখন সাজদা দিত মসজিদের সেই পবিত্র মাটি মুসল্লির কপালে লাগে যেত। এখনো পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে খুঁজে ওই মুসল্লিগুলা কই? এখনকার সময়ের মানুষ আল্লাহর ঘর মসজিদের ভিতরেও দেখবেন সঠিক মুসলমানিটা ধরে রাখতে পারে না, দুনিয়াদারির দিকে খেয়াল করে, হালাল হারাম, হালালের হারাম লক্ষ্য করবেন একটা বিষয়, একটা লাইন হলো হালালের ইনকামের লাইন আর একটা হলো হারাম ইনকামের লাইন। হালাল লাইনে যত ইনকামের ভত আছে এর মধ্যে সর্বনিম্ন ভিক্ষা করা, আল্লাহ পছন্দ করেন না ভিক্ষাবৃত্তি, ইসলাম পছন্দ করে না, কিন্তু অনুমতি দেওয়া আছে। ভিক্ষা করা জায়েজ কিন্তু আল্লাহর অপছন্দ, তালাক দেওয়া জায়েজ কিন্তু আল্লাহর অপছন্দ। ইসলামের দুইটা জিনিস এমন হালাল যেটা আল্লাহ পছন্দ করেন না, হালাল কিন্তু আল্লাহর অপছন্দ। বিশ্বনবী বলেন এই আসমানের নিচে জমিনের উপরে যে তালাক দিল আর যারে দিল সে নিকৃষ্ট, যে দিল সেও নিকৃষ্ট, যারে দিল সেও নিকৃষ্ট। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যারে দিল হের দোষ কি? যে দিল হে নিকৃষ্ট বুঝলাম, যারে দিল হের দোষ কি? দোষ যে কি তল্লাশি নিয়ে দেখবেন দোষ কি। বেশিরভাগ তালাকই হয় নারী পক্ষের কারণে। বেলা যদি রাগের 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 মাথায় তারে কোনোভাবে তামাইতে পারতেছে না, গুসা সুরে কয় যদি কুইয়াই ফেলায় কোনো বেটায়, এই তামবে না কোয়াল তাম, হি হাই ভোল্টেজটা দেখছি আর সামনে যাচ্ছে তামা এলাই কোনো রকম কোয়ালাম তোর তো সাজিয়ে দেম, কিন্তু মনে হচ্ছে ডরাই আছে বোধ দইয়ের বনে, হ্যাঁ বেটি ডরাইব তো হৌরের নাম লোক অমুহের ভূত হইলে কোয়াল আছে দেহি আর কজুর এখন এই কারবারটা হয়, এই কারবারটা হয়, হ্যাঁ বাপের নামটা লুয়ে বেড়া বাপ মারা গেছে আরো 5 বছর আগে অমুহের গড়ে রইলে কোয়েলা দেখি সেবার গুছ উঠতো না শৈল পরে একদমে 14টা দে যা তুই নিবে 3 দিয়া তোর দাদি রে দি 6টা দে দিস বেড়া মাথা গরম করিয়া যা দেখি। তালাকের জন্য মহিলারও দোষ আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলছেন যে তালাক দিল যারে দিল, যে দিল এবং যারে দিল উভয়ের উপরেই লানত প্রাপ্ত তারা। মুসলমান ইমানদার ভাইরা আমার, কোন জায়গা মসজিদের সভাপতি হইলে বেড়াই হইতো? আমরা বিচার আচার এমন চলেনি না? চলে না। এই জন্য বলি মসজিদ আল্লাহর ঘর, ওইখানেও ইসলাম নাই, তাকওয়ার দিক খেয়াল নাই, তার আমলের হালত কি এটার খেয়ালই নাই, ইনকাম কোন পথে এটার খেয়াল নাই, ইনকামটা কোন পথে তার আমলের হালত কি এই বিষয়টা খেয়াল না করিয়া যে আল্লাহর ঘরের জিম্মাদারি দিলা, যে নিল সে তো না বুঝাই নিছে যে আমি কি এটার যোগ্য কিনা এটা বুঝেই না সে, আর যারা দিল তাদের লক্ষ্য হইল যে আমরা বাঙ্গা টিনের গড়ার থাকতো না হন টাই সইব তার জিম্মাদারি দিলে, উদ্দেশ্যই তো বলা না। আল্লাহর ঘর মসজিদ এইখানেও এখন অনেক অনিয়ম চলে,
ইমাম সাহেব ওয়াজ করছেন নামাজীদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় তবে এই রহমত সবার আগে ইমামের উপরে পড়ে এর পরেই ইমামের পিছনে যিনি দাঁড়ান তার উপরে রহমত চলে যায় পাঁচ ফুটের বাপ সাত ফুটের বাপ শেষ জীবনে মসজিদ হামাইছে বেড়ায় মনে মনে কয় তাহলে আর এই রহমত কে উড়ে নেওয়ার লাগি দিতাম না এই জগত বড় বড় অতচ ইমামের পিছনে বসার কিছু মাসালা মাসাইল আছে না নাই ইমামের পিছনে বসবেন উনি ইমামের অবর্তমানে নামাজ চালায় নিতে পারেন যিনি বহুত মসজিদ ঘুরে ঘুরে দেখছি যত বড় আলেমে যাও এই জায়গা যে ওটা লইছেন এটা ছাড়তে রাজি না আর মুয়াজ্জিন সাহেব কিছু কয় না কইব যে কারণ আমরা যে চাকরিটি আপনারা দেন এ তো দুর্বল বউ সারলে তো তিনবার লাগে আমরা তো একতলা হয়ে পরিষ্কার যদি কোন যান শেষ একটাই পরিষ্কার এমন শক্তি আমরা বেড়া গেছে এই ওয়াজ শূন্য বাড়ির বউ ডাকতেছে বেওয়াই যাবার হজতান না যায় নামাজ দিছি রে কই বার হয়ে দে দুই সপ্তাহ হয়েছে মসজিদ গেছে হইনে যায় নামাজ দেখি তত্তা কয়েকটা জায়গা দল হরণ লাগবো তাড়াতাড়ি দে জায়গা দল করবো ওটা মসজিদ গিয়া মসজিদে নিয়ে ইমামের পিছনে জায়গাটা বিছাইছে আছে না নাই এই কথাগুলি বলা লাগে এই রুগ্ডি দূর হইতো ইমামের পিছনে বিছাইবেন আপনি এমন যোগ্য ব্যক্তি যার নামাজ পড়ানোর যোগ্যতা আছে বেড়াই না বিছাইছে আপনি ব্যক্তিগত যায় নামাজ যদি আল্লাহর ঘরে বিছাতে চান মনের অবস্থাটা এমন রাখতে হবে এখানে যে কেউ বসার অনুমতি দিয়ে রাখতে হবে বলে আল্লাহর ঘরের জায়গা আপনি দখল করতে পারেন না আপনি যাই হন আপনার দশ ফুট আন্ত বিশ ফুট হোক উঠানের কোনো মূল্য তো লাভ নাই মাসলা তো মাসলার গতিতে চলব এমন বেড়া যে যায় নামাজ বিষয় কেউ যদি বই ওর গিয়া আস্তে আস্তে হইল গিয়া হে মেয়ে দেও না বিষয় এটা দেও না তুললে দেয় একদিন ফেস লাগ গিয়ে হয়েছে এক মসজিদ ইমাম সাহেব দুই হাত পড়াইছেন বেল লাগছে তখন পিছনে হাত দিয়ে যারে দর্শে হেরিত টনবো সামনে পাইছে তো জাগা দোল হরু আরে টান দিছে সামনের দিকে বেড়া টানে ফিসে ইমাম টানে সামনে দুই তিন টান দেওয়ার ভরেই নচ্চারি দিছে ওরা কহুজুর আমি কিস্তা জানি না আমার টান হইলা যে আমার টান হইলে আমি কিছু জানি না আশপাশের সব নিয়ে অচ্ছাই দিয়ে দিয়া নামাজ তো ফেসেই লেগে আসছে আপনি এ নকিয়ারে কে কারো হয়েছিল আপনি কিস্তা জানুন না তো এই জায়গা কেন লাগিন গেলেন আমি আইসলাম তো রহমতের লাগিয়া হল এরম গজব আইব তো আমি জানি না আমি আইসলাম রহমত নিতাম এরম গজব না জিলব আমি বুঝতাম পারছি না তার জীবনে এই জায়গায় আর কোনোদিন দাঁড়ায় নাই মাঝে মাঝে একটু শিক্ষা আসে যেন পরিবর্তন হয় আসমানি আজাব গজব আমরা যেই পরিমাণ অপরাধ করি আল্লাহ বলেন ওয়াইয়াফু আন কাসীর বেশিরভাগই আমি মাফ করে দেই তোমাদের অপকর্মের বদলা যদি আমি দুনিয়াতে দেই এক মিনিটও বাঁচতে পারবা না ৩৬০ বা ৬৫ দিনে এক বছর চিন্তা করে হিসাব মিলাইবেন কোন দিনটা ২৪টা ঘন্টা আপনি গুনাহ না করে কাটাইছেন সারা বছরের কোন দিনটা আপনি গুনাহ না করে কাটাইছেন হিসাব মিলাইবেন এই ২৪ ঘন্টার ভিতরে আমি একটা ছোট্ট থেকে ছোট গুনাহও করি নাই চোখের গুনাহও না জবানের গুনাহও না কানের গুনাহও না অন্তরের কুমন্ত্রণার গুনাহও না দুশ্চিন্তা পর্যন্ত করি নাই এইভাবে নিজের নিজের হেফাজতের জন্য ২৪টা ঘন্টা হিসাব মিলায়া বাহির করেন তো দেখি গুনাহ সারা রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের স্বাভাবিক একটা নিয়ম দেখেন সন্তান যদি বাবার কথা না শুনে বাবায় প্রথমে তারে মৌখিকভাবে শাসন করে মৌখিক শাসন করে ইয়ার পরে যদি সন্তান আবার অবাধ্যতা করে তারে হালকা বেদ দ্বারা শাসন করে
এইভাবে কয়েকবার শাসনের তবকা পার হওয়ার পরে বাবা কিন্তু তারে বাড়ির থেকে বের করতে বাধ্য হন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কত দরদি এই বান্দা কত নাফরমানি করে এর পরে না খাওয়ায় আল্লাহ রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন রে বান্দারা মাঝে মাঝে কিছু দেই যাতে তোমরা পরিবর্তন আসে ফিরে আসতে পারো এই আসমানি আযাব গজব কেন আসে আমাদের উপরে আল্লাহর গজবটা দুই ভাবে আসে আল্লাহর গজব কয় ভাবে ব্যক্তিগত কোন কোন সময় আসে সমষ্টিগত সবটাই আমাদের হাতের কামাই আল্লাহর গজব জমিনে যখন নাজিল হয় বিনা কারণে আল্লাহ গজব দেন না আল্লাহর গজব নাজিল হয় ভূমিকম্প হয় ভূমি দশ হয় যত ধরনের আজাব গজব আসমান আসমানি আজাব গজব জমিনি আজাব গজব সব আমাদের কৃতকর্মের কারণে আমাদের কৃতকর্মের কারণে মহান আল্লাহ আমাদের উপরে যত আজাব গজব দেন বলা মুসিবত দেন তো সেটা দুই ভাগে বিভক্ত কোন কোন সময় হয় ব্যক্তিগত কোন কোন সময় হয় সমষ্টিগত ব্যক্তিগত আজাব গজব মদ খাইতে খাইতে নেশা করতে করতে জীবনের বহু অংশ সে বাদ করে ফেলল তার শারীরিক আজাব গজব আইবনি নাই তো না আরো জোরে কন এটা ব্যক্তিগত আজাব গজব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাকে তার কর্মের কারণে ব্যক্তিগত আজাবে ধরেন ব্যভিচার করেছে পাপাচার করেছে পরকীয়ার মধ্যে ডুবিয়া রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সীমারেখা দিয়েছেন জীবন গঠন জীবন পরিচালনার জন্য সেই সীমারেখা টপকায়া ঐচ্ছিক জীবনযাপন করিয়াছে মহান আল্লাহ তারে কোনো না কোনো একটা গজব দিয়া ব্যক্তিগতভাবে ধরবেন সমাজ সমাজগত বা সমষ্টিগত নয় ব্যক্তিগত কাউকে কাউকে ধরবেন মাঝে মাঝে ধাক্কা দিবেন শাসন করবেন দেখি তৌবা করে নে ফিরিয়ায় মাঝে মাঝে আর্থিক বালা মুসিবতে ফেলায়া দিবেন মাঝে মাঝে শারীরিক মুসিবতে ফেলায়া দিবেন এগুলোর জন্য কি আর কেউ দায়ী না আমরা নিজেরা নিজেরাই দায়ী মহান আল্লাহ বলেন যহাদাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন মহান আল্লাহ বলেন আমি এই জমিনে বিপর্যয় দান করি মাঝে মাঝে মানুষের শিক্ষার জন্য আর এই বিপর্যয়ের জন্য তারা নিজেরাই দায়ী তারা যখন নিজেরা শান্তি শৃঙ্খলা জমিনে বজায় রাখবে না অশান্তি তো এমনি হাজির শান্তি যখন থাকবে না অশান্তি অটোমেটিক হাজির হবে আলো যখন তারা রাখবে না অন্ধকার অটোমেটিক হাজির হবে সত্য যখন তারা রাখবে না মিথ্যা অটোমেটিক হাজির হবে আজকে খুব ভালো করে জেনে রাখবেন কোনো একটা মিথ্যার মাধ্যমে আপনার জয় হাসিল করতে পারেন কিন্তু এই মিথ্যার সয়লাভ যে সমাজে আপনি চালু করলেন এই মিথ্যাটা ঘুরে ঘুরে কোনো এক সময় সাময়িকভাবে আপনি এই মুহূর্তে জয়লাভ করতে পারেন কিন্তু আপনার দ্বারায় যেই মিথ্যা চালু হলো ওই মিথ্যাটা ঘুরে ঘুরে এক সময় আপনাকেই ধ্বংস করিয়া ছাড়ব সমাজের মধ্যে অন্যায় অবিচার আমরাই চালু করি আর এগুলোর জন্য আমরাই ভুগান্তিতে পড়ি কথা বুঝে আসতেছে আমরাই চালু করছি আমরাই ভুগান্তিতে পড়ি বর্তমান সমাজে বালোটার মূল্য কম মন্দের মূল্য বেশি বালোর মূল্য কম মন্দের মূল্য বেশি এই কারণেই অশান্তি খুব পরিবর্তন করেন চিন্তা ভাবনা সঠিক জিনিসটা হাজির করেন বেঠিক অটোমেটিক দূর হয়ে যাবে কষ্ট করে ত্যাগ দিয়ে আলো সামনে এনে হাজির করেন অটোমেটিক অন্ধকার দূর হয়ে যাবে এই জন্য উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা প্রয়োজনে জিহাদ করবা হককে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ নামটা শুনলে আমরা ভয় পেয়ে যাই অথচ জিহাদ নামাজের মতো একটা ফরজ কাজ জিহাদ নামাজের মতো একটা ফরজ কাজ এই জিহাদ ফি সাবিলিল্লাহ করার নিয়মটা কি
জিহাদ ফি সাবিলিল্লাহর সিস্টেম হলো ইসলামকে জমিনে টিকায় রাখার জন্য যখন যেই পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিবা যেখানে তোমার জবান ব্যবহার করলে যথেষ্ট ইসলামের পক্ষে সেখানে তোমার কথা বলতে হবে এটা ইমানদারের দায়িত্ব জমিনে যদি তোমার কথা বলা লাগে বান্দা এই কথার দ্বারা তোমার যদি মান নষ্ট হয় হবে তবু ইসলামের জন্য উপকার হয় ব্যক্তিগতভাবে তোমার যদি ক্ষতি হয় হক কথাটা বলার কারণে তোমার যদি ক্ষতি হয় হয়ে যাক তবু হক কথাটা বলবা তুমি একজন মানুষ হিসেবে কথা বলতে গিয়া যদি তোমার বিপক্ষে দু চারজন মানুষ দাঁড়ায় যাক তবু তুমি মানুষের পক্ষ নিবা না তুমি হকের পক্ষ নিবা হকের পক্ষ নিবা আমি ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দেব একটা শিক্ষণীয় ঘটনা ভারতবর্ষে একটা জায়গার নাম ছিল কান্দালা কান্দালা সেই জায়গাটা তখনকার সময় ছিল ব্রিটিশ আমল ব্রিটিশ আমলে একটা এলাকা গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল একটা জায়গা মালিকানা নিয়ে লাগছে টেলাটেলি একজন হিন্দু লোক দাবি করলো এই জায়গা আমার আর একজন মুসলমান দাবি করলো না এটার মালিক আমি আমার এটা দুইজনের মধ্যে ঠেলাঠেলি হইল অবশেষে হিন্দু লোকের সঙ্গ দিল তার পরিবার মুসলমান লোকের সঙ্গ দিল তার পরিবার ব্যক্তিগতভাবে রইল না এখন পারিবারিকভাবে গেল পারিবারিকভাবে গেল দুই পরিবার থেকেও ছড়ে গেল মুসলিম সমাজে হিন্দু সমাজে এখন কি ব্যক্তিগত রইল না একবারে সামাজিকভাবে চলে গেল সামাজিকভাবে চলে গেল মুসলিম এলাকার যা আছে সব দিল মুসলমানের সঙ্গ এলাকার হিন্দু যা ছিল সব দিল হিন্দুর সঙ্গ বিষয়টাকে ছোট রইল না অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে হঠাৎ করে একজন উৎসাহী মুসলমান উনি বলে ফেললেন যে আমরার এই জায়গা হলো মুসলমানের এখানে মসজিদ বানাবো ওই ফকরের একজন হিন্দু লোকে বলছে তোমরা যদি মসজিদ বানাও আমরার এই জায়গাতে আমরা মন্দির বানাবো ওহন লাগছে মসজিদ আর মন্দির লইয়া ওই জায়গার কোনো আলাম নাই মানে কোনটা কই যায় দেখে মসজিদ আর মন্দির মসজিদের পক্ষে মুসলমান জীবন দিতেও প্রস্তুত হয়ে যায় আর মন্দিরের জন্য হিন্দু সমাজ তারাও তো জীবন দিতে প্রস্তুত হয়ে যায় বিষয়টাকে ছোট রইল না বিশাল আকার ধারণ করলো বিশাল আকার ধারণ করছে সেই এলাকার জজ ছিলেন তৎকালীন সময়ের একজন খ্রিস্টান লোক ভারতবর্ষ ব্রিটিশ আমল এই খ্রিস্টান লোক জজ সাহেব তিনি চিন্তা করলেন বিচার ব্যবস্থা হলো দুই প্রকার বিচার ব্যবস্থা দুই প্রকার একটা হলো আপুষের বিচার আরেকটা হলো আইনের বিচার আপুষের বিচারের শর্ত হইল এমনভাবে একটা রায় দিতে হবে যেন উভয় পক্ষ সমান খুশি থাকে এটার নাম আপুষ আপনারা জানা গণ্যমান্য ব্যক্তি আছেন অনেকেই গ্রামে গ্রাম অঞ্চলে থাকেন পাঁচজন দশজন বইলে একসাথে কথাবার্তা বলেন এই কথাটা জেনে রাখবেন এটা একটা মাসালা আপুষ মীমাংসা করতে গেলে মনে রাখতে হবে আপুষের শর্ত কি উভয় পক্ষ যেন সমান খুশি থাকে এমন একটা রায় বাহির করবেন এক পক্ষ বেশি খুশি আর এক পক্ষ বেটা মাথা তলে দিয়ে মন খারাপ করে বই রয়েছে আর আপনার দম হয় কমেন ক খুশি হয়েছি ক খুশি হয়েছি এটার নাম আপুষ না যদি আপনি সঠিকভাবে আপনারা না পারেন তাহলে এদেরকে আইনের হাওলায় ছেড়ে দিবেন চেষ্টা করবেন আপুষ করার জন্য আল্লাহ পাক আপনাদের বুদ্ধি আপনাদের নীতি আদর্শের মধ্যে মজবুতি দান করবেন এমন বুদ্ধি আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবেন আপনার চেষ্টাটার দিকে আল্লাহ তাকায়া থাকেন দেখে আমার বান্দা তার দিল থেকে কতটুকু চাইতেছে হকের উপর তাকার জন্য জজ সাহেব চিন্তা করলেন আমি দেখি আপুষ করতে পারি কিনা যদি আইনের মধ্যে চলে যায় বিষয়টা কে খুশি কে বেজার বিচারকের দেখার ব্যাপার নয় আইন যাবে যেদিকে রায় যাবে সেদিকে এটা হলো আইনের ব্যাপার আর আপুষের ক্ষেত্রে উভয় পক্ষ খুশি থাকতে হবে জজ সাহেব চিন্তা করলেন দেখি আপুষ মীমাংসা ডাকছি আপুষের মিটিং ডাকছি
জজ সাহেব নিজে যদি আইনের রায় হয় এক পক্ষ জিতবে আর এক পক্ষ ভাগবে পরে মারামারি খুনাখুনি হইব নি না হইতো না বিশাল গন্ডগোল হইব তো উনি একটা আপুষ বৈঠক ডাকলেন আপুষের একটা বৈঠক দেখে উভয় ফক করে বসাইলেন যে তোমরা কার কি বক্তব্য আছে বলো দেখি জায়গার মালিককে কার হককে কে সাক্ষী আছে আপুষ বৈঠকের মধ্যে হিন্দু লোকটায় উনি দাঁড়ায়া একজন মুসলমানকে সাক্ষী মানছে মুফতি সাহেব যে আমার পক্ষে সাক্ষী হইল মুফতি সাহেব সকল হিন্দু সমাজ তার দিকে চোখ বড় করে তাকাইছে যে আমরা হারা দরবারটা আমরা জিতা জিনিসটা তুই হারিয়েছ তখন তো নিশ্চিত হারা মুসলমান কি মুসলমানের বিরুদ্ধে কথা কইব তুমি একজন মুসলমানের কাছে সাক্ষী বানিয়েছ এই লোকটাই বলতেছে আমার পক্ষে এখানে যারা আসছেন কেউই তো আর কাগজপত্র আসল জানেন না আপনারা যদি সাক্ষী মানি আপনারাও সম্ভাবনার উপরে কইবেন পক্ষপাতিত্ব না কইবেন অথচ উনি জানে যে জানলেও কি তোমার পক্ষে কথা কইব হিন্দু লোকটাই জবাব দেয় আমি জানি মুসলমানের জবান বড় পবিত্র জবান হিন্দু লোকের বিশ্বাস মুসলমানের জবান বড় পবিত্র জবান যেই জবানে পবিত্র কালিমা উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র কালিমা যেই জবানে উচ্চারণ হয় এই জবানে কোনো অপবিত্র কথা বাহির হতে পারে না মুসলমানের প্রতি হিন্দু বেটার বিশ্বাস কিন্তু আমরা মুসলমান কয়েক ডজন মিজাওতা না কইলে কিরমি মরে না ওজমি হয় না বা কুমেই ধরে না অথচ মানুষের ধারণা কি আমাদের ব্যাপারে আল্লাহু আকবার এই হিন্দু লোকটাই মুসলমানকে সাক্ষী মানছেন তাও আবার মুসলমান একজন আলেম জজ সাহেব ডাক দিলেন মুফতি সাহেব আপনি একটু দাঁড়ান এই জায়গাটার ব্যাপারে আপনাকে যে সাক্ষী মানলো আপনি কি বলেন এই জায়গার আসল মালিককে আপনি বলেন দেখি মুসলমানরা তো সব মনে মনে খুশি তারা মনে করতেছেন যে আমরা হককেই তো কইব মুফতি সাহেব বলেন আমার জানা মতে আমি যতদূর জানি এই জায়গার আসল মালিক এই হিন্দু ভাই মুসলমানদের চেহারা তো মলিন হয়ে গেল জজ সাহেব তিনি বলতেছেন আমি যদিও খ্রিস্টান মানুষ কিন্তু ইসলামের অনেক বই পুস্তক আমি পড়ি আমরাও তো অন্যান্য ধর্মের বই পুস্তক পড়িয়া থাকি মুসলমান অনেক অন্যান্য ধর্মের বই পড়ে কিন্তু এখানে একটা মাসালা জেনে রাখবেন সবার জন্য সব পড়া সঠিক না সবার জন্য সব পড়া সঠিক নয় একজন মুসলমান শিক্ষিত একজন মুসলমান যখন ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান হবে ইসলাম ধর্মের পরিপূর্ণ জ্ঞান যখন তার মধ্যে থাকবে তখন সে অন্য ধর্ম নিয়ে গবেষণা করতে পারবে ইসলাম ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জানা হয় নাই তুমি অন্যটা গবেষণা করতে যাও না ভয় আছে ইমান হারাইবার আগে নিজের ধর্মটা সম্পর্কে ভালো মন্দ বুঝো পরিপূর্ণভাবে বুঝো একজন মুসলমান পরিপূর্ণভাবে যখন তার ইসলাম ধর্ম স্টাডি করবে বুঝবে জানবে তখন অন্য ধর্ম যতই জানুক তার ধর্মের সামনে সব ধর্ম অসহায় মুসলমান ইমানদার ভাইরা আমার জজ সাহেব বলতেছেন আমি তো জানি বিশ্বনবীর একটা বাণী আছে মুসলমান বাই বাই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই রক্তের সম্পর্ক না হোক মুসলিম তো মুসলিমের ভাই এই হিসাবে তার হককে কেন বললেন না বিশ্বনবীর কথার উপরে তো আপনি আমল করেন নাই মুফতি সাহেব
তিনি বলে দিলেন জজ সাহেব আপনি শুধু আমার নবীর এই কথাটাই শুনছেন আর কোনো কথা মনে হয় জানেন না ইসলাম ধর্ম আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে নাযিল করে দিয়েছেন ইসলামের আদর্শ হলো وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى الله বলেছেন হক কথা বলবা যদিও তোমার কাছের মানুষ হয় যখন বৈঠকে বসো কথা বলার জন্য যখন বসো তখন হক কথাটা বলবা যদিও তোমার কাছের মানুষ মুফতি সাহেব আশ্চর্য হয়ে গেলেন ইসলাম ধর্ম বুঝি এত উদার এত মহান জজ সাহেব দাঁড়ায় তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন আজকের এই মজলিসের মুসলমান ভাই তুমি মুসলমান ভাই জায়গা নিয়ে যে তর্ক লাগলা মুসলমান তোমার পরাজয় কিন্তু মহান ইসলামের বিজয় মুসলমান তোমার পরাজয় কারণ নীতির কাছে তুমি পরাজিত তোমার না জিনিসটা গেল কেন কেন মুসলমান তোমার পরাজয় কিন্তু মহান ইসলামের বিজয় জজ সাহেব বলেন মুফতি সাহেব এমন মহান ধর্ম থেকে আমি আর দূরে থাকবো না এই মুহূর্তে আমার কালিমা পড়ায় আপনি মুসলমান বানায়া দেন জজ সাহেবের ঘোষণা শুনে ওই জায়গার মালিক হিন্দু লোকটাও লাভ দিয়ে দাঁড়ায় বলে হুজুর ইচ্ছা করলে আমার বিরুদ্ধে উনি সাক্ষী দিতে পারতেন ইসলাম এত মহান এক ধর্ম ইসলামের শিক্ষা এক মহান শিক্ষা উনাকে সেই নীতি থেকে সরে যেতে দেয় নাই নীতির উপরে থেকে উনি হক কথা বলেছেন যেই ধর্ম একজন অনুসারীকে এইভাবে আক্রায় রাখে হকের পথে রাখে আমিও দূরে থাকবো না আমারও মুসলমান বানায়া দে জজ সাহেব মুসলমান হলো হিন্দু লোকটা মুসলমান হয়ে গেছে তার সমাজের যে সমস্ত মানুষ এক এক করে লাফানো শুরু করছে আমরাও মুসলমান হব সমাজের উপস্থিত মানুষগুলো যখন মুসলমান হয়ে যায় মন্দিরের জন্য ঈদ বালু ফাতর জমা হয়েছিল মসজিদের জন্য এক পকোয়না জমা করছিল এখন সকলে মিলে একসাথে বলে আসো আমরা সবাই মিলে আল্লাহর ঘর মসজিদ বানা একটা হক কথার কত দাম একটা হক কথার কত দাম কতগুলো মানুষকে ইমানদার বানাইয়া আমলের পথ দেখাইয়া দিছে মুসলমান সঠিক জিনিসটা যদি হাজির করতে না পারেন তাহলে বেটিকে আপনাকে গিরেই রাখবে হক যদি আপনি আবিষ্কার করতে না পারেন আপনি আনতে না পারেন তাহলে না হক আপনাকে নিয়ে ঘুরাইবে এইভাবে আর কত জিন্দগি কাটাইবেন কোন মোহ মায়ায় আপনি অন্ধ থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির রে দুনিয়ার মানুষ কোন মোহ মায়ায় কোনটার লোভে কোনটার লালসায় তুমি এখন বসে আছো যেই মোহ মায়ায় তোমারে পাইছে জানিয়া রাখবারে মুসলমান আল্লাহ পাক বলেন ওই মুহামায়ায় তোমারে টেলতে টেলতে কবরের সাথে লাগাইয়া দিব তুমি বলিও মনে মনে ভাবতেছো যদি আমি এই বছরেই আগামীতে আর না এবারেই শুধু এলো মিলু চলবো আগামীতে তাকে ঠিক হইয়া চলবো এই আগামীতে আগামীতে করতে করতে আজরাইলের সাক্ষাৎ পাইয়া যাইতে পারো এই জন্য এই মুহূর্ত থেকেই তোমার মধ্যে নীতি আনার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون مهان الله باك رب العالمين بلن فأقم وجهك للدين القيم وتلتكو মজবুতভাবে তুমি অবস্থান নাও তোমার দিনের ছায়াতলে ওই দিনটা আসার আগে
আল্লাহর পক্ষ থেকে ওই দিনটা আসার আগে যেই দিন দুইটা দল হবে একটা সঠিক একটা বেঠিক একটা সঠিক একটা বেঠিক একটা ইসলামের একটা অনিসলামের সঠিক বেঠিক দুইটা দলে বিভক্ত হওয়ার অর্থাৎ জান্নাতি আর জাহান্নামী দুইটা দলে বিভক্ত হওয়ার আশার দিনটা আগেই ওই দিনটা আসার আগেই তুমি নিজের অবস্থানকে আগে ঠিক করো তুমি কোন দলের মানুষ এটা ঠিক করো যদি বলো আমি হক দলের খানাফিনার নিয়ম নীতি আছে না নাই জবান কুলে আওয়াজ দিবেন আছে না নাই হক দলের নিয়ম নীতি লেনদেনের নিয়ম নীতি আছে না নাই তুমি যদি বলো আমি হক দলের সদস্য আমি একজন মুসলমান হইয়া দুনিয়াতে থাকতে চাই মুসলমান হইয়াই দুনিয়া ছাড়তে চাই তাহলে মুসলমানের নীতি আদর্শ তোমার মধ্যে এনে নাও মুসলমানের নীতি আদর্শ দিয়ে তোমাকে ঘিরে ফেলো তাহলে তুমি একটা পক্ষ হইলা আর যদি তুমি যেইভাবে আসো এইভাবেই চলো মুনকার নাকির তোমাকে যদি জিজ্ঞাসা করে ওমা দিনুকা তোমার দিন কি তোমার দিনটা কি এই সময় যদি বলেন যে আমার দিন এলোমেলো আমরা যে চলা ফেরাই দেখ তো কোন লাগবো এলোমেলো এলোমেলো কওয়ার বাউ নাই আল্লাহ বলেন ফা আকিম ওয়াজহাকা লিদ্দিনিল কাইয়্যিম মজবুত করে ফেলো মজবুত অবস্থান নেও তুমি কোন দিনের অনুসারী সত্যি যদি ইসলামের অনুসারী হয়ে থাকো তাহলে নিয়ম নীতি তোমার মধ্যে মজবুতভাবে ঘিরে ফেলো সবটা কাজে ইসলামকে অনুসরণ করবা আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন আপনারা চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান সাহেব বয়সে আমার সিনিয়র কিন্তু আমি আলেম তো এই হিসাবে শ্রদ্ধা একটু হয় আর কি ফাওনা না আমি আর উনি বয়স হিসেবে আমার কাছে সম্মান ফাওনা দুটাই হইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের মাপকাঠি দিতে গিয়া আল্লাহ রসুলের একজন এটা আমরারও জানা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমাদেরও জানা দরকার ফারা প্রতিবেশীর মধ্যে আলেম ওলামা থাকলে ময়মুরব্বের ওরা নাম ধরে ডাকতেছে এই মিয়া অ্যান্টাসমিয়া অ্যান্টাসমিয়া ডাকতেছে ওটার নাম আবদুল্লাহ মানে ছোটবেলা তো ডাকছি অ্যান্টাসমিয়া ওটা মুফতি হয়েছে মুহাদ্দিস হয়েছে ওখানে অ্যান্টাসমিয়া ডাকতেছে আসে না না এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বড় না মুহাম্মদ বড় আপনি বড় না মুহাম্মদ বড় তো তিনি বলছিলেন কি আওয়াজ হইতাছে আচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে রিশতার দিকে সম্বন্ধের দিকে চাষা বড় না শুধু চাষা তো বড় বয়সও বেশি রিশতায়ও বড় তো উনি জবাবটা যে দিছিলেন হুয়া আকবরু মিন্নি ওয়া আসান্নু মিনহু উনি জবাবটা দিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে অনেক বড় বয়স আমার বেশি মুহাম্মদ আমার চেয়ে বড় তো বয়স আমার বেশি আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একজন আলেম যদি হয় আলেম আমার চেয়ে অনেক বড় বয়স আমার বেশি এই মহব্বত এতটুকু মহব্বত দিলের ভিতরে রাখতে পারলে ইমানের সাথে মৌত হয় আলেমুল আমাদের মহব্বত উনি আমাকে মহব্বত করেন আমিও ওনাকে মহব্বত করি আপনাদের সাথে থাকতে পারে খেদমত করতে পারে আল্লাহ কবুল করুক সুস্থ রাখুক ওনার ছেলেটা মাদ্রাসায় পড়ে আল্লাহ কবুল মঞ্জুর করেন আমরা বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল